হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবার আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকে একটি স্টোরি রাইটিং নিয়ে চলে এসেছি এবং সেটা হলো দ্য কিং রবার্ট ব্রুস এবং লাইন বাই লাইন বা অ্যানালাইসিসের মাধ্যমে ভিডিওটি আমি শুরু করছি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন কারণ শেষে আছে মোরাল এবং গল্পটি না বুঝতে পারলে কিন্তু সহজ মানে লেখা সহজ হবে না দ্য কিং রবার্ট ব্রুস টাইটেল দিয়ে গল্পটা শুরু করতে হবে রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড মানে এটা একটা গল্প গল্পে বলা হচ্ছে যে রবার্ট ব্রুস ছিলেন ইংল্যান্ডের স্কটল্যান্ডের রাজা স্কলের স্কটল্যান্ডের রাজা ছিলেন কি রবার্ট ব্রুশ হি ওয়াজ এ ব্রেপ কিং এবং তিনি ছিলেন খুব সাহসী রাজা ওয়ান্স একদা হিস কিংডম ওয়াচ অ্যাটাক্ট তার রাজত্ব আক্রমণ হয়ে আক্রান্ত মানে আক্রমণ করা হয়েছিল কাদের দ্বারা বাই এ মাইটি এনেমি এক একদল শক্তিশালী শত্রুরা এসে তার রাজত্ব কিন্তু অ্যাটাক করে হি ওয়াজ ডিফিটেড ডিফিটেড কথাটা একসাথে হবে হি ওয়াজ ডিফিটেড ইন ব্যাটাল আফটার ব্যাটল দো হি ফট ব্রেভলি অ্যাগেনস্ট দ্য এনেমি সেই যুদ্ধে কিন্তু সেই ওই তখন রবার্ট ব্রুশকে যুদ্ধ করতে হয়েছিল এবং সেই যুদ্ধে কিন্তু তিনি কি করেছিলেন শক্তি মানে খুব সাহসিকতার সঙ্গে সেই শত্রুদের সাথে লড়াই করেছিলেন তারপরেও কিন্তু শেষে তিনি পরাজয় হয়েছিলেন হি অ্যাট লাস্ট রানওয়ে ফ্রম হিস কিংডম অ্যান্ড টুক শেল্টার ইন এ কেপ ফার ওয়ে ল্যান্ড এবং তিনি কিন্তু শেষ পর্যায়ে সেখান থেকে মানে পরাজিত যেহেতু হয়ে যান তারপর তিনি কিন্তু তার রাজত্ব থেকে দূরে রাজত্ব থেকে অনেক দূরে পালিয়ে যান এবং আশ্রয় নেন একটা গুহার মধ্যে পাহাড়ের গর্তকে গুহা বলে বা কেপ বলে ঠিক আছে এবং সেটা ছিল তার রাজত্ব থেকে ওয়ে ল্যান্ড মানে হচ্ছে তার রাজত্ব থেকে দূরে সেই গুহাতে থাকাকালীন তার সাথে কিছু ঘটনা ঘটছে কী ঘটনা এই নোটিস্ট এই স্পাইডার ইন দ্য কেভ এবং তিনি এই গুহাটার মধ্যে দেখলেন যে একটা মাকড়াশা কিন্তু দেখতে পেলেন দ্য স্পাইডার ওয়াজ ট্রাইং টু মেক এ ওয়েব ইন দ্য সিলিং এবং সেই কোবের যে সিলিং আছে সেই কোভ বলছি তোমার এই কেভের যে সিলিং আছে সেই সিলিংয়ে কিন্তু তিনি মাকড়াশা তিনি মানে ওই মাকড়াশাটি মাকড়াশার জাল বোনার চেষ্টা করছিল ইট হ্যাপেন নাইন টাইমস কিন্তু সেটা খুব সহজ ছিল না তিনি কী করলো একবার করলো ব্যর্থ হয়ে যাচ্ছে একবারে পারলো না তারপরে আবার চেষ্টা করলো পারলো না তারপরে আবার চেষ্টা করলো পারলো না তারপর আবার চেষ্টা করলো এইভাবে চেষ্টা করতে করতে কিন্তু সে নয়বার মানে এটা কিন্তু ওবরু ফলো করছে দেখছে যে কী হয় কী হচ্ছে তার মানে ব্যর্থ হয়ে যাচ্ছে মাকড়াশাটা আবার কিন্তু চেষ্টা করছে তো মাকড়াশাটার এই ব্যর্থতা দেখে মানে বারবার নয় বার চেষ্টা করার পর বাট দ্য স্পাইডার ডিড নট গিভ হো আপ হোফ কিন্তু সেই মাকড়াসাটি আশা ছেড়ে দিল না মানে একদম কী পাব মানে ত্যাগ করা আশা ছাড়লো না কিসের যে আমাকে যতই কষ্ট হোক যত বার হোক যত ক্ষণ লাগুক আমাকে কিন্তু মাকড়াশার জাল তৈরি করতেই হবে মানে মাকড়া কিন্তু মাকড়াশার জাল না থাকলে কিন্তু তারা শিকার করতে পারবে না অর্থাৎ মাকড়াশার জালে পোকামাকড় একটু যাবে এবং সেই পোকাটাই তারা খাবে যার জন্য কিন্তু সে নানান আপ্রাণ চেষ্টা করে কিন্তু সেই সিলিংয়ের মধ্যে কিন্তু মাকড়াশার জ্বালা জাল বানানোর চেষ্টা করলো অ্যান্ড স্পাইডার সাকসিডেড ইন রিচিং ইটস গোল অ্যাট দ্য টেন্থ অ্যাটেম অর্থাৎ দশমবারের প্রচেষ্টায় একবার দুবার তিনবার চারবার পাঁচবার সাতবার আটবার নয়বার যখন পালো না তখন টেন্থ টাইমে দশমবারের চেষ্টায় কিন্তু সে সেই তার লক্ষ্যে তার লক্ষ্যটা কী ছিল যে তাকে কিন্তু মাকড়াশার জালটা কমপ্লিট করতেই হবে তো দশমবারের প্রচেষ্টায় কিন্তু মাকড়াশারটি তার যে লক্ষ্য তার যে লক্ষ্য মাকড়াশার জ্বালব না সেটাতে কিন্তু সাকসেস হলেন রবার্ট ব্রুস লার্নড এ লেসন তারপরে রবার্ট বুসও কিন্তু নিজের জীবনে কিন্তু আশা হারিয়ে ফেলেছিলেন তার যখন তার রাজা মানে তার তিনি একটা রাজা তার রাজত্ব যখন চলে গেল তিনি কিন্তু ভেবে নিলেন যে আমাকেও হয়তো এই পশু পাখির মতোই জীবন কাটাতে হবে আমার সেই রাজত্ব আর আমি আর জীবনে ফিরে পাবো না ঠিক তেমনই কিন্তু রবার্ট ব্রুস আশা হারিয়ে ফেলেছিলেন কিন্তু এই মাকরাসার প্রচেষ্টাটা দেখে মাকড়াশা যে একবার দুবার তিনবার চারবার সাতবার মানে দশমবারের প্রচেষ্টায় যে সফল হলো সেটা দেখে কিন্তু একটা শিক্ষা পেলেন অ্যান্ড অ্যাটাক্ট হিস এনেমি গ্যাদারিং হিস ম্যান এবং তিনি কিন্তু আবার তার যে শত্রু সে তার যে মাইটি মাইটি এনেমি তার মানে যে শক্তিশালী শত্রুকে কিন্তু তিনি আবার আক্রমণ করলেন এবং আক্রমণ করলেন করে নিয়ে কি করলেন মানে আক্রমণ করার আগে তিনি গ্যাদারিং গ্যাদারিং হিসমেন তার যে দল সৈন্যটন ছিল সবাইকে এক জায়গায় জড়ো করে কিন্তু আক্রমণ করলেন এইবার হি অন দ্য ব্যাটল অ্যান্ড ব্যাক হিস কিংডম এরপরে কিন্তু তিনি আক্রমণ করেই আবার তিনি যুদ্ধে জিতে গেলেন এবং তার রাজত্ব ফিরে গেল পেলেন হ্যাঁ বন্ধুরা এটাই ছিল গল্পটি মানে একবার দুবার ব্যর্থ হলেও কিন্তু তোমাকে দশমবারের মানে বারবার চেষ্টা করে যেতে হবে সফল তোমাকে পেতে হবে হ্যাঁ বন্ধুরা এটাই ছিল গল্প এবং এর যে মোরাল আমরা পেলাম সেটা হলো কি যে প্রিজার্ভেন্স সরি পার্সিভেরস ইজ দ্য মাদার অফ সাকসেস এবং অধ্যাবসা অর্থাৎ আপনি যদি কোনো কিছুর সম্পর্কে দৃঢ় সম্পর্ক করেন এবং বারবার প্রচেষ্টা করেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই সফল হবেন এবং সফল আপনার কাছে দৌড়ে আসবে তো ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সাথে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ